আসসালামু আলাইকুম, আপনাকে আরআরআর বাংলা হেলথ টিপসে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় সূর্যগ্রহণের প্রভাবে গর্ভবতীর কী ক্ষতি হয়। আসছে 14 ডিসেম্বর সূর্যগ্রহণ। 14 ডিসেম্বরের সূর্যগ্রহণ এমন একটা ঘটনা ঘটাবে যার হাত ধরে চাঁদের পূর্ণ ছায়া পড়তে চলেছে দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক, আটলান্টিক और भारत महासागर ऊपर बेश किछु जायगाय। आफ्रिकार किछु अंशे देखा जाबे एई ग्रहण। अंटार्कटिकातेও देखा जाबे बछरेर शेष ग्रहण। सूर्यग्रहण हलो प्राकृतिक एकटी प्रक्रिया। चाँद जखन प्रभ्यमान अवस्थाय किछुक्षणेर जोन्नो पृथिवी और सूर्येर माझखाने एसे पड़े तखन पृथिवीर कोनो दर्शकेर काछे किछु समयेर जोन्नो सूर्य आंशिक बा सम्पूर्ण रूपे अदृश्य हो जाए और एटाकेई बला हय सूर्यग्रहण। महाकाश विज्ञानीरा बोलेछेन 2020 सालेर सर्वशेष सूर्यग्रहण हबे बछरेर शेष मास डिसेम्बरेर 14 तारिखे। सूर्यग्रहण देखार क्षेत्रे चोखेर सुरक्षार जोन्नो विशेष सतर्कता अवलम्बन करार उपदेश देया हये थाके। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসা খালি চোখে সূর্যগ্রহণ দেখা থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন। সামান্য সময়ের জন্য হলেও খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চোখের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তারা। আসলে শুধু সূর্যগ্রহণের দিনই যে সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয় এমনটা নয়। শুধু সূর্যগ্রহণ ছাড়া অন্যান্য সাধারণ দিনেও সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়। সূর্যগ্রহণের দিন মানুষ সূর্যের দিকে খালি চোখে তাকায় কারণ সেদিন সূর্যের প্রখরতা অন্যান্য সময়ের চেয়ে অনেক কম থাকে, তাই মানুষের অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার সম্ভাবনা ও সুযোগ থাকে বেশি, যেটি ক্ষতির কারণ হতে পারে। যে কোনো সাধারণ দিনে মানুষ সূর্যের দিকে কিছুক্ষণ তাকালেও চোখের ক্ষতি হবে। পার্থক্যটা হলো সাধারণ দিনে মানুষ তাকায় না, সূর্যগ্রহণের সময় মানুষ তাকায়, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, যেমন ওই সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হবে। গর্ভবতী মায়েরা এই সময় যা করেন তার প্রভাব সন্তানের উপর পড়ে। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কিছু কাটাকাটি করেন তাহলে গর্ভস্থ সন্তান কান কাটা বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়। কোনো কিছু ভাঙলে বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে। সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরে বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরের বিশেষ ধরনের জন্মদাগ থাকতে পারে। এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলাঙ্গতা নিয়ে সন্তান জন্ম নিতে পারে ইত্যাদি। বস্তুত সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের বা কারো জন্যই জাগতিক কোনো কাজ করা বা না করা নিয়ে কোনো রকম বিধিনিষেধ নেই। এ ব্যাপারে যা প্রচলিত আছে তা কেবলই কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।